زرين حرفي لخا روپالي حرفي لخا أسماني الكوران نيل آسمان الكوران السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على محمدين المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদের জনপ্রিয় চ্যানেল চ্যানেল এর মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ফ্রেশ ইনস্ট্যান্ট ফুলক্রিম মিল্ক পাউডার ইসলাম জানা অজানা উপভোগ করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রদর্শক আশা করছি আপনারা ভালো আছেন ভালো থাকবেন এই শুভকামনা শুরু করছি আজকের অনুষ্ঠান আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাহে ও রমাদানে দুয়ার গুরুত্ব ও ফজিলত আপনারা জানেন এই বিশ্বজগতে এমন একজন মানুষ পাবেন না যার দোয়ার প্রয়োজন নেই প্রতিটি মানুষের দোয়ার দরকার আছে দোয়া লাগে না কেবলমাত্র আমার আল্লাহ আলার সেই দোয়া কথা বলবো আজকে বিস্তারিত কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সালাম সালেহিয়া মাদ্রাসার সম্মানিত অ্যারাবিক লেকচারার মাওলানা মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ সালেকুমতুল্লাহাতামহমতুল্লাহ মান সিফাতুল্লাহ সালে আপনি প্রথমে আমাদেরকে বলবেন যে দুয়ার ব্যাপারে কোরআনুল কারিমে কি বলা হয়েছে পবিত্র কোরআনের মধ্যে আলাপাক বলেছেন ও দাও নি এখানে কিন্তু আমুরের সিঙ্গা দিয়ে একটি কম্পালসারি শব্দ দিয়ে আলাপাক বলেছেন তোমরা আমাকে ডাকো ডাকলে কি হবে এর পরে আল্লাপাক বলে দিয়েছেন আস্তা জিব ডাকতে দেরি আমি আল্লাহ পাক তোমাদেরই ডাকে সাড়া দিতে দেরি করব না আমরা ট্রিপল নাইনে ফোন করি আসতে দেরি হয় কিন্তু সুরাতুল মোহমেন আল্লাহ সুরা গাফের ষাট নম্বরে এত বছর ওদমনি وقال ربكم ادعوني أستجب, استجب لكم, لكم, لكم دعا করতে দেরি কিন্তু সারা দিতে দেরি না সুবহানাল্লাহ واذا سالك يا تيو واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دان বড় চমতকার করে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন হুজুর আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন যখন যেখানে আমার বান্দা আমাকে ডাকে সে যখন আমাকে ডাকবে তখন আমাকে পেয়ে যাবে সুবহানাল্লাহ না করে আমি অনেক আমি অনেক তোমার শহরোগের কাছে রহমত আর বরকত নিয়ে হাজির আমাদের সমাজে দেখা যায় যারা উচ্চ স্বরে অনেক আওয়াজে বিকট আওয়াজে দোয়া করে ঠিক 1400 বছর আগে একজন বেদুইন সে অনেক উচ্চ আওয়াজে অনেক জোরে জোরে আলাপাককে যখন ডেকে যাচ্ছিল আল্লাহ রাসূল তিনি বলেন যে তুমি এমন একজনকে ডাকছো যিনি বধির নন এজন আলাপকের কাছে আমাদেরকে ডাক হবে তাদের খুফিয়া আল্লাপাক যখন আমরা ডাকবো অত্যন্ত বিনয়ের সাথে আবেগ দিয়ে হৃদয়ের একেবারে সেই অন্দর কন্দর থেকে অনেক মায়া দিয়ে অনেক ভালোবাসা দিয়ে যেন আল্লাপাক দোয়াটাকে কবুল করে নেন আকুতি দিয়ে বিনয় সহকারে আমরা আল্লাপাককে ডাকবো কিন্তু অনেক সময় দেখি আমরা দোয়া করে হাতগুলো ফেলে দিচ্ছে দোয়া করতেছে আঙ্গুল মানে ফুটাচ্ছে তো এই যে দোয়ার প্রতি একটা গা ফেল দোয়ার প্রতি একটা অমনোযোগী এই দোয়া কিন্তু আল্লাহ তালা কখনো যে এমনটি করা উচিত নয় রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম তার বণিত হাদিস যেটি বর্ণনা করেছেন সালমান আল ফারিসির দি আল্লাহ তালু হাদিস খানা সই সোনান তিরমিতির মধ্যে এসছে তিন হাজার পাঁচশো ছাপান ছাপ্পান্ন নম্বর হাদিস আলাপাকের হাবিব তিনি বলে দিয়েছেন যখন তোমরা দোয়া করবে তখন তোমরা আল্লাপাকের কাছে দুহাত তুলে দোয়া করবে এবং আল্লাপের দিয়ে তোমরা আল্লাহ দোয়া করবে এবং তোমাদের দোয়াকে কবুল করবেন মঞ্জুর করবেন এটিকে আল্লাপাক গ্রান্ট করবেন কখন দোয়া করলে আল্লাহ কবুল করেন আপনি যদি সেই সুনান্তিনিমিজির তিন হাজার আজ থেকে দেড় হাজার বছর আগে

তাহাজুদের বেলাতে তাহাজুদের সময় যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায় যখন সবাই ঘুমিয়ে যায় এই সময়টাতে আপনি যদি আলাপাকের কাছে দোয়া করেন কায়মনোবাক্যে নিষ্ঠার সাথে এখলাস দিয়ে মায়া দিয়ে কলিজা দিয়ে আলাপাক কিন্তু সেই দোয়াটা ফিরিয়ে দেন আচ্ছা দোয়া করব ঠিক আছে কিন্তু হাত তুলা নিয়ে কোন স্পেসিফিক হাদিস আপনি যদি এই কিতাবটি দেখেন সেখানে দশম খণ্ডে এখানে হাদিস এসেছে হজরতে আব্দুল ইবনে জুমাইর রাদিয়াল্লাহু তাআলা তালু তিনি মসজিদ নববীতে বসা একজন মানুষ সেখানে এসে নামাজের মধ্যেই দোয়া করছে হজরতে আব্দুল ইবনে জুমাইর তিনি তাকে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের পরে দোয়া করতেন